স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি নতুন একটি চাকরির খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি শক্তি ফাউন্ডেশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আপনারা জানেন যে শক্তি ফাউন্ডেশন বাংলাদেশের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু তাদের ঋণ কার্যক্রম রয়েছে। এই ঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য কিন্তু তারা এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে কিন্তু আপনারা ডিটেলসে জানতে পারবেন। তো ডিটেল জানার পূর্বে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমি চাকরি খবর ছাড়া মাত্র কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আপনারা বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, বিজ্ঞপ্তিটি কিন্তু বাংলাদেশ প্রতিদিন পত্রিকা কিন্তু প্রকাশিত হয়েছে শুক্রবার 17 ফেব্রুয়ারি 2023 তারিখে। পত্রিকা যদি 7 নম্বর পাতায় যান তাহলে কিন্তু এই শক্তি ফাউন্ডেশন এর বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। তো মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের জন্য এখানে 4টি পোস্ট রয়েছে। 4টি পোস্টে লোক নিয়োগ দেওয়া হবে। শাখা ব্যবস্থাপক নেবে যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, সর্বোচ্চ কিন্তু 44 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু 2 বছরের কাজের অভিজ্ঞতা চেয়েছে। পোস্টটিতে কিন্তু 40 জন লোক নিয়োগ করা হবে। 33,000 টাকা পাবেন। শিক্ষানবিশকাল শেষে কিন্তু 36,000 টাকা। 2 নম্বর যেটা আছে এরিয়া ম্যানেজার, স্নাতক বা স্নাতকোত্তর চেয়েছে। সর্বোচ্চ বয়স যাদের 47 বছর তারাও কিন্তু আবেদন করতে পারবেন। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কিন্তু এরিয়া ম্যানেজার বা সুপারভাইজার হিসেবে কিন্তু কমপক্ষে 5টি শাখা এবং 20 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় 2 বছর বাস্তব অভিজ্ঞতা চেয়েছে। এবং এই পোস্টে কিন্তু 25 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষানবিশকালীন বেতন হবে 40,000 টাকা এবং যখন স্থায়ীকরণ করা হবে বা শিক্ষানবিশকালীন শেষে কিন্তু বেতন হবে 43,000 টাকা। 3 নম্বর যে পোস্টটি রয়েছে তা হচ্ছে ফাইন্যান্স সুপারভাইজার। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক বা স্নাতকোত্তর। সর্বোচ্চ বয়স 47 বছর বয়স যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা চেয়েছে। এছাড়া 5টি শাখা পরিচালনার অভিজ্ঞতা, এরিয়া সুপারভাইজার হিসেবে 2 বছরের কিন্তু অভিজ্ঞতা চেয়েছে। এই পোস্টটিতে 5 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষানবিশকালীন যে ভাতাটা আছে 40,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষ হলে 43,000 টাকা বেতন ভাতা পাবেন। 4 নম্বর যে পোস্টটি রয়েছে রিজিওন হেড, এটি কিন্তু স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি চেয়েছে। সর্বোচ্চ 50 বছর বয়সী লোকজন কিন্তু আবেদন করতে পারবেন। এই পোস্টটিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে কিন্তু অবশ্যই 20টি শাখা এবং 70 কোটি টাকা ঋণ স্থির পরিচালনায় কিন্তু 5 বছর বাস্তব অভিজ্ঞতা চেয়েছে। এবং এই পোস্টটিতে 7 জন লোক নিয়োগ করা হবে। বেতন 66,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে কিন্তু 70,000 টাকা প্রাপ্ত হবে। এছাড়া আপনার প্রত্যেক পদের জন্যই কিন্তু উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি কিন্তু আপনার সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। যে হেলথ প্রোগ্রাম, যদি আপনি হেলথ প্রোগ্রামের আওতায় মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সিনিয়র প্যারামেডিক নিয়োগ করা হবে, এর জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ইনস্টিটিউট থেকে 4 বছর ম্যাথস ডিপ্লোমা থাকতে হবে এবং কি 2 বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন থাকতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারছেন। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা চাইছে। এইখানে পোস্ট রয়েছে 20টি এবং মাসিক বেতন 16,200 টাকা। তো আবেদনের কিছু শর্তাবলী রয়েছে। যারা 1 থেকে 3 নং পদের জন্য আবেদন করবেন তাদের শিক্ষানবিশকাল হচ্ছে 6 মাস এবং আগ্রহী যারা প্রার্থী রয়েছে এবং যোগ্য প্রার্থী রয়েছে তারা কিন্তু জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 2 কপি, পাসপোর্ট সাইজের ছবি, রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, এছাড়া অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকরির যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করে এবং অভিজ্ঞতা সনদ কিন্তু সংযুক্ত করে দিতে হবে। এছাড়াও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দিতে হবে। রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন 2 জনের ব্যক্তির নাম, পেশা, ঠিকানা, মোবাইল নাম্বার সহ আবেদনপত্রে উল্লেখ করতে হবে। কিন্তু অর্থাৎ 17 মার্চ 2023 তারিখের মধ্যে কিন্তু আপনাদের এই আবেদনটি নিম্নলিখিত যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে। সিনিয়র ডিরেক্টর এইচআর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন, বাড়ির নম্বর 4, রুট নম্বর 1, মেইন রোড, ব্লক এ, সেকশন 11, মিরপুর পল্লবী, ঢাকা 1216। প্রতিষ্ঠান সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে কিন্তু www.shakti.org.bd/career এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু বিজ্ঞপ্তি সম্পর্কে আরও জানতে পারবেন। তো এই হচ্ছে আজকের শক্তি ফাউন্ডেশনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। এরকম চাকরি খবর পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বিজ্ঞপ্তি সম্পর্কে সকলকে জানানোর একটা সুযোগ করে দিন। ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।